সামনের দিকে দেখতে পাচ্ছ জুরাসিক পার্ক, আর ওই পার্কেও আমরা যাব। আর পার্কের মধ্যে গিয়ে আমি তোমাদের দেখাবো যে ওখানে কি কি রয়েছে। এখানে কখন এসছো? এখানে সকাল থেকে এসছো? ও আচ্ছা, ওই দাঁড়া, এখানে এখানে ঘুরতে এসে মজা লাগছে? মজা লাগছে তো? হ্যাঁ, এটা এটা ঘোরাতে কেমন লাগছে? এটাতে ভালো। তো আমরা এখন যাচ্ছি মানে সায়েন্স সিটির গার্ডেনের দিকে। দেখতে পাচ্ছ এখানে গাছগুলো সত্যি অসাধারণ। তো আমরা একদম ওই দিকে যাবো, আর ওই দিকে যাওয়ার সময় তোমাদের দেখাবো। এখানে একটা যে টিউবওয়েল দেখতে পাচ্ছ, কত বড় ট্যাপ দেখতে পাচ্ছ এখানে, কত বড় ট্যাপ। ওই দিকে যাওয়া যায় ইনালদা? ওই দিকে যাওয়া যায় না মনে হয় না। তো চলো আমরা এখন সামনের গার্ডেনের দিকে যাবো, আর দেখাবো তোমাদের গার্ডেনের মধ্যে কি কি আছে সেটাই তোমাদের ভালো করে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ একদম আমরা গার্ডেনের মধ্যে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ দেখো চারিদিকে লুকটা, দোলনা থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। আমি তোমাদের সব কিছু দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, ওয়াও, তো দেখতে পাচ্ছ এখানে গার্ডেনটা কত সুন্দর। তার জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক করো, লাইক করো না তোমরা, লাইক করো প্লিজ। আর পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করো, তোমরা ভিডিও দেখো কিন্তু ফলো করো না, প্লিজ ফলো করো। আর চ্যানেল থেকে যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো কাকু, এটা কি খারাপ হয়ে গেছে? রং করা আছে, কাজ চলছে। আচ্ছা কাজ চলছে। আর তো দেখতেই পাচ্ছ এখানে এখানে একটা জিনিস কি খারাপ টারাপ হয়ে গেছে মনে হয়, সেই জন্য কাকু। এটা কি, এটা কিসের কাজ? এটা এটা হচ্ছে শিশো এক এক জিবির, এটা রঙের কাজ চলছে। মানে এটা কি, এটাতে কি হয়? এটাতে মানে বসা হয় পাশে, মানে ছোট ছোট বাচ্চারা যে বসে আর সে পাশে বসে আর এই পাশে বসে। আচ্ছা সত্যি অসাধারণ। এখানে রঙের কাজ চলছে মানে একটু স্ক্র্যাচ ট্র্যাচ হয়ে গেছে সেই জন্য। সামনের দিকে দেখতে পাচ্ছ জুরাসিক পার্ক, আর ওই পার্কেও আমরা যাব। আর পার্কের মধ্যে গিয়ে আমি তোমাদের দেখাবো যে ওখানে কি কি রয়েছে। আর এই হচ্ছে মানে কি বলবো, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই পার্কের মধ্যে মানে ইতিহাসটাকে তুলে ধরা হয়েছে, আমাদের যে প্রাচীনকালের যে পশু পাখি যে যেগুলো বিলুপ্তি হয়ে গেছে পৃথিবী থেকে সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ছবির মাধ্যমে। দেখতে পাচ্ছ এইসব যে পতঙ্গ বা পশু পাখি এগুলো ইংলিশে সব লেখা আছে, আমি সবগুলো হয়তো পড়ে শোনাতে পারবো না তোমাদের। তো যেটুকু দেখতে পাচ্ছ তোমরা যে এইসব যে পশু পাখি বা পতঙ্গগুলো বা যেগুলো আমাদের পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়েছে, পুরো ইতিহাসটাকে এখানে মানে তুলে ধরা হয়েছে সব ছবির মাধ্যমে। তো তোমাদের একদম ভালো করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে ডাইনোসর থেকে শুরু করে সব কিছু রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে। আর এখানকার জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এই যে গার্ডেনের মধ্যে ওয়াও গাছগুলো কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ লাগছে। তো তোমাদের আরও সেদিকে গিয়ে তোমাদের দেখাবো যে সেখানে আরও কী কী রয়েছে, সেখানে আরও অনেক কিছু দেখানোর রয়েছে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা ওই দিকে যাবো। ইনালদা এখানে এসে কতটুকু মজা পেলে বলো? ইনালদার মজা নিচ্ছে না, কী বলো মজা নিচ্ছে না, কী দেখা जो कभी पहले देखा ही नहीं था, इतना सुंदर इतना बढ़िया, मैं क्या बताऊं, शब्द नहीं आ रहा है, हम तो स्पीचलेस हो चुका है। बहुत बढ़िया है, बहुत शानदार जगह है। अब लोग नहीं आएंगे तो आप लोगों को समझ नहीं आएगा। ऑडियंस को हिंदी पता है क्या? बांग्ला ही बोलो। सबको पता है, सबको पता है, हिंदी पता है, मुझे पता है। বাংলা যদি আসতে বলো, বাংলা বাংলা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, ভালো লাগার মতো জায়গা। এবং অজানা অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে, মানে প্রতিদিন এখানে ভিড় লেগে থাকে, বিশেষ করে স্টুডেন্টদের প্রচুর ভিড় লেগে থাকে, বয়স্ক, কারণ এখানে মানে ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু মানে শেখার আছে, মানে সায়েন্সের যে কাজটা সেটা এখানে দেখানো হয়। তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চারা যে ওজন মাপছে নিজেদের, এখানে নিজেদের এখানে এখানে নিজেরা নিজেদের ওজন মাপা হয়। দেখতে পাচ্ছ এখানে কখন এসছো? এখানে সকাল থেকে এসছো? ও আচ্ছা, ওই দাঁড়া, এখানে এখানে ঘুরতে এসে মজা লাগছে? মজা লাগছে তো? হ্যাঁ, এটা এটা ঘোরাতে কেমন লাগছে? এটাতে ভালো। এখানে দেখতে পাচ্ছ গার্ডেনে একটা কত বড় মাছ, দেখতে পাচ্ছ কত বড় মাছ। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলেরা কত আনন্দের সহিত এখানে দোলনায় দোলা খাচ্ছে। মোটামুটিভাবে আমাদের যে দীঘা সায়েন্স সিটি কেন্দ্র বা বিজ্ঞান কেন্দ্র মোটামুটিভাবে ঘোরা হয়েছে। আর তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ চলো টাটা।